ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্ষাপূর্ব ডেঙ্গু লার্ভার জরিপে আঠারোটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর উত্তর সিটি কর্পোরেশনের আটটি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ডে সর্বোচ্চ তেয়াত্তর শতাংশ লার্ভা পায় স্বাস্থ্য অধিদপ্তর এ সংখ্যা বিশ শতাংশের বেশি হলে সেসব এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় জরিপে বহুতল ভবনে বিয়াল্লিশ শতাংশ নির্মাণাধীন ও স্বতন্ত্র বাড়িতে একুশ শতাংশ সেমি পাকা বা বস্তি এলাকায় বারো শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায় যে এলাকাগুলোতে পানির সংকট থাকবে ওই এলাকায় লোকে পানির কল ছেড়ে বালতিতে পানি ভরে রেখে দেওয়া এটা তাদের অভ্যাস থাকবে কেন তার পানি সংকট আছে সে করবে যে আপনারা এইটা দেখছেন যে আমরা যাদেরকে সন্দেহ করি বেশি বস্তিতে হয়নি কিন্তু এটা বরং ফ্ল্যাট বাড়িতে হয়েছে বেসমেন্ট গুলাতে হয়েছে যেখানে পানিগুলো জমে থাকে এখানে কিন্তু আমরা এমনি থাকি আমরা এটাই দেখতে চেয়েছি যে আমাদের আগের বছরের ডেটা তথ্য এবছরের সাথে মিলছে কিনা এবং একই ধরনের পরিস্থিতি আছে কিনা থাকলে সংক্রমণটা আগের মতোই একই প্রবাহে বা তার উপরে যাবে জরিপ অনুযায়ী মৌসুমের আগে সর্বোচ্চ পরিমাণ লার্ভা মিলেছে এতে এবার ডেঙ্গুর প্রকোপ যে কোনো বছরের চেয়ে বেশি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা তবে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর গাইনির পেশেন্ট যদি ডেঙ্গিতে আক্রান্ত হয় তাহলে কম্বাইন্ড হয়তো দেখা গেলো বাচ্চার জন্য পেডিয়েটিক্স লাগছে আবার মেডিসিনের সাপোর্ট লাগছে এবার নেফ্রোলজির সাপোর্ট লাগছে তো এই কম্বিনেশানটা কিন্তু এবার আমরা বলতে গেলে এবার নতুনভাবে আমরা চিন্তা করেছি গত বছরের অভিজ্ঞতা দিয়ে যে আমরা দেখেছি যে স্ক্যাটার্ড ওয়েতে ম্যানেজমেন্ট করতে গিয়ে কিছু ক্যাজুয়ালিটি হয় সেটা যাতে না হয় সেটা আমরা চেষ্টা করেছি আর আমরা মনে করি যে সবার সাথে আমাদের যোগাযোগ আছে আমরা এটা অবহত রাখছি আমরা এনশ্যুর করেছি যে সাফিসিয়াল স্যালাইন তারা প্রস্তুত রাখবেন এবং এডিসিএলের সঙ্গেও মিটিং হয়েছে যাতে আমাদের লোকাল হসপিটাল এডিসিএলের বাইরেও স্যালাইন কিনতে পারে সেই ছাড়পত্র দেয়া হয়েছে এবং স্যালাইনের সাইটটা কিন্তু যেটুকু দরকার সেটা ডিজিটেস অ্যাড্রেস করেছে চলতি বছর এ পর্যন্ত তেত্রিশ জনের মৃত্যু হয়েছে তবে দেরিতে ডেঙ্গু শনাক্ত হাসপাতালে দেরিতে আসায় মৃত্যু বেশি হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের এইটা কিন্তু আমাদের মাথায় রাখে গতবার অনেকে আয় তারা মারা গেল তারা তো আগে আক্রান্ত হয়ে গেছে জানে না হয়তো বা জানে দুইটাই হতে পারে সুতরাং ঝুঁকি কিন্তু আমাদের ওই জন্য সেই জন্য বারবার আমরা সবসময় বলছি এবারে কিন্তু ডেঙ্গু একটু ভয়াবহ হতে পারে কারণ গতবার অনেক তিন লক্ষ কত একুশ হাজার কত আক্রান্ত হয়ে গেছে এই লোকগুলো যদি আবার আক্রান্ত হয় মশার দ্বারা তাহলে তো তার ঝুঁকি কিন্তু অবশ্যই বাড়বে ফার্নিং সাইনিও আসে তারা যদি সম্ভবত না আসে এক একটা সময়ে একটা যখন আবার পার হবে তখন রোগীগুলো কিন্তু অর্গান ড্যামেজ হয়ে যাবে